বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজীবস এক্সপিরিয়েন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মূলত সবসময় এজিবির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং সে সকল বিষয় নিয়ে ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করি। আজকে আমি আলোচনা করব এজিপি টেন্ডারারদের বহুল আলোচিত প্রশ্ন, ব্যাংক স্টেটমেন্ট অর ক্রেডিট কমিটমেন্ট অর ওয়ার্কিং ক্যাপিটাল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসলে টেন্ডারে পার্টিসিপেট করতে আপনাদের কোন জিনিসটা লাগবে। যাই হোক, আমি এখন কাজে চলে যাব। কাজে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ইজিপি বা ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট ওয়েবসাইটের প্রতিনিয়ত আপডেট আসে, আপডেট আসার সাথে সাথেই আমি ভিডিও তৈরি করে আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আপনারা পেয়ে যাবেন আপনাদের ইজিপি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সহজ উত্তর। যাই হোক, প্রথমে আপনারা গুগলে ইজিপি লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। আসার সাথে সাথে এই যে দেখুন বায়ে ইউজার লগ ইন, এখানে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। পারলে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ তিনবার ভুল হলে ব্লক হয়ে যাবে। আমার নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম, তাই আমি খুব সহজেই লগ ইন করছি। লগ ইন করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে, আমরা সেখানে টেন্ডারে চলে যাব। টেন্ডারে গিয়ে দেখি অল টেন্ডার, অল টেন্ডারে ক্লিক করার পরে আমরা একটা টেন্ডার নোটিশে যাব। নোটিশে গিয়ে নোটিশ এখান থেকে এবং ড্যাশবোর্ড দুই জায়গা থেকে যাওয়া যায়। যাই হোক, আমি ড্যাশবোর্ড থেকে যাচ্ছি, যেহেতু এখান থেকে সবাই কাজ করে না। আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ভিউ নোটিশ, ভিউ নোটিশে ক্লিক করব। ভিউ নোটিশে ক্লিক করার পর আমি এটা একটু বড় করে নিচ্ছি দেখার সুবিধার্থে। এখানে তো বিস্তারিত আলোচনা করা আছে আর আগের ভিডিওতে এই বিষয়গুলো সম্পর্কে, আমি একদমই নিচে চলে যাচ্ছি। এই যে দেখুন এখানে ডকুমেন্টস অপশনটা আছে, এই ডকুমেন্টসে ক্লিক করবেন। ডকুমেন্টসে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা চলে আসবে। আপনারা এই যে দেখুন ডান পাশে এখানে ভিউ ডকুমেন্টস, ভিউ ডকুমেন্টসে ক্লিক করবেন। ভিউ ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখব টেন্ডার ডাটা শিট। আমরা টেন্ডার ডাটা শিটে ভিউ অপশনটাতে ক্লিক করব। ভিউ অপশনটাতে ক্লিক করার পর আমাদের কাছে এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে আছে জেনারেল, জেনারেলে জেনারেল ইনফরমেশন, এখানে আছে টেন্ডার ডকুমেন্টস, টেন্ডার ডকুমেন্টসে টেন্ডার ডকুমেন্টস সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন। আমরা মূলত যেটা দেখব ক্রেডিট কমিটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট আর আদার্স সব ডকুমেন্টস দেখার জন্য এই যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া সম্পর্কে বিভিন্ন আলোচনা করা আছে। যে দেখুন এখানে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, তারপরে টেন্ডার শ্যাল হ্যাভ দ্য কন্ট্রাক্ট এক্সপিরিয়েন্স, তারপরে এখানে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া 10 নম্বরটা। দেখুন এখানে কি বলা আছে, টেন্ডার শ্যাল হ্যাভ দ্য ফলোয়িং মিনিমাম লেভেল অফ ফিনান্সিয়াল ক্যাপাসিটি টু কোয়ালিফাই ফর দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্কস আন্ডার দ্য কন্ট্রাক্ট। The average annual construction turnover as specified in the TDS during the period specified in TDS. তারপরে দেখুন the required average annual construction turnover shall be greater than টাকা 70 lakh over the last 5 years. The last turnover লাগবে 70 লাখের উপরে। Average availability of minimum liquid asset i.e. working capital or credit lines from any scheduled bank net of the contract commitments of the amount of specified in TDS. The minimum amount of liquid asset or working capital or credit facilities of the tenderer shall have be taka 25 lakh. দেখুন এখানে কিন্তু কোথাও ব্যাংক স্টেটমেন্টের কথা উল্লেখ নেই। এখানে লেখা আছে ক্রেডিট লাইন ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে যে সকল বড় কোম্পানির অডিট রিপোর্ট হয় সেই অডিট রিপোর্টের শেষের পাতাটা, সেখানে সেটাকে বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। এটা দিলেও হবে, অথবা যদি সেটা না থাকে তাহলে ক্রেডিট লাইন, দ্যাটস মিন ক্রেডিট লাইন ভাষা যে সকল বিডার বা টেন্ডাররা বুঝবেন না, ব্যাংকাররা খুব ভালো বোঝেন, আপনারা আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংকে গিয়ে বললেই হবে যে আমার এই টেন্ডারে আমি অংশগ্রহণ করবো, আমাকে এটার অনুযায়ী একটা ক্রেডিট লাইন দেন। তারা একটা ক্রেডিট কমিটমেন্ট বা ক্রেডিট লাইন আপনাকে তৈরি করে দিয়ে দেবে, এই টেন্ডার আইডি নাম্বার সেখানে উল্লেখ থাকবে। দেখ এখানে কিন্তু টেন্ডার সরি এখানে ব্যাংক স্টেটমেন্টের কথা কোথাও উল্লেখ নেই, তার মানে এখানে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যাবে না, এখানে ক্রেডিট কমিটমেন্ট বা ক্রেডিট লাইন দিতে হবে। তারপর আমি আপনাদেরকে এখন দেখাবো আরেকটা টেন্ডার আমার কাছে আছে যেটাতে ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে।
মানে ব্যাগে যাচ্ছি, এখানে গিয়ে অল টেন্ডার লিখছি, অল টেন্ডার ক্লিক করছি। অল টেন্ডারে ক্লিক করার পরে এখানে আমি টেন্ডার আইডিটা দিয়ে সার্চ করব 497683। এখানে আমরা সার্চ দেই, সার্চ দেওয়ার পর দেখুন এখানে টেন্ডারটা চলে আসছে। তারপর আবার আমরা ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ভিউ নোটিশে ক্লিক করি। ভিউ নোটিশে ক্লিক করার পরে আমি একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তারপরে এই ইন্টারফেসটা চলে আসবে, আমরা একদম নিচে চলে যাব, নিচে চলে যাবো। এই যে ডকুমেন্টস, এখানে ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে ক্লিক করার পরে এই ইন্টারফেস আসবে, এখান থেকে সবার ডান পাশে নিচে ভিউ ডকুমেন্টসে ক্লিক করব। এই যে ভিউ ডকুমেন্টস, ভিউ ডকুমেন্টসে ক্লিক করার পরে এই ইন্টারফেস চলে আসবে, আমরা সরাসরি দুই নম্বরটাতে চলে যাব। দুই নম্বরে দেখুন টেন্ডার ডাটা সেট, এখানে সেভ অ্যাজ পিডিএফ আছে, এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এটা পিডিএফ আকারে ডাউনলোড করে ম্যানুয়ালি করব, তাহলে আমরা এটা সেভ করে নিতে পারি। আমরা এখানে ভিউ ডকুমেন্টসে ক্লিক করব। ভিউ ডকুমেন্টসে ক্লিক করার পরে এখানে দেখুন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আসার পরে উপরে উপরে নিয়ে আমরা পূর্বেটাতে আলোচনা করেছি, আমি এখানে আলোচনা করছি ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া নিয়ে। দেখুন টেন্ডারার শ্যাল হ্যাভ দ্য ফলোয়িং মিনিমাম লেভেল অফ ফিনান্সিয়াল ক্যাপাসিটি টু কোয়ালিফাই দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্কস আন্ডার দ্য কন্ট্রাক্ট। তারপরে দেখুন অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, আইই টোটাল সার্টিফাইড পেমেন্টস রিসিভ ফর কন্ট্রাক্ট ইন প্রোগ্রেস অর কমপ্লিটেড আন্ডার দ্য পাবলিক সেক্টর ফর পিরিয়ড অ্যাজ স্টেটেড আন্ডার আইটিটি সাবকর্স সাবস্টেটেড বাই স্টেটমেন্ট। Receipts from any scheduled bank of Bangladesh issue not earlier than 28 days prior to the day of the original deadline to submission of tenderer. এখানে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে, এবং ব্যাংক স্টেটমেন্টটা চেয়েছে যেদিন টেন্ডারটা সাবমিশন হবে তার 28 দিনের আগের ব্যাংক স্টেটমেন্ট নয়। তার মানে বুঝতে পারছেন এখানে ব্যাংক স্টেটমেন্ট চেয়েছে, আগে আমি যেটা দেখেছি সেটাতে ব্যাংক স্টেটমেন্ট চায়নি। তাহলে আপনি আপনার টেন্ডারে ব্যাংক স্টেটমেন্ট দেবেন নাকি ব্যাংক কমিটমেন্ট অর ক্রেডিট লাইন্স দেবেন, সেটা কোথা থেকে খুঁজে পাবেন আমি আপনাদেরকে এই জিনিসটা এই দিন দুইটা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আপনারা বিষয়টি বুঝে গিয়েছেন, এবং পরবর্তীতে ক্রেডিট কমিটমেন্টস বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আশা করি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, ইভেন যারা আইজিবি শিখতে আগ্রহী তাদেরকে রেফার করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।